হ্যালো এভরিওান ভিডিওক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাট্রিউটর এখানে আমাদের এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে প্রথমে তো বলা হচ্ছে যে এইদের ক্ষেত্রে এ প্লাস বি এ বি এবং বি এ ম্যাট্রিক্সগুলো প্রথমত সংজ্ঞাত বলো যদি সংজ্ঞাত হয় তাহলে তার মান নির্ণয় করো এখন আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সে দুটি সারি রয়েছে এবং দুটি স্তম্ভ রয়েছে তাহলে এ ম্যাট্রিক্সের যে ক্রম সেটা কত হবে না এ ম্যাট্রিক্সের ক্রম হবে টু ক্রস টু একইভাবে আমরা যদি বিয়ের ক্রম দেখি বি ম্যাট্রিক্সের দুটো সারি দুটো স্তম্ভ আছে অর্থাৎ বিয়ের ক্রম হবে টু ক্রস টু এখন আমরা জানি দুটো ম্যাট্রিক্সের যোগ ফলের অস্তিত্ব বা বিয়োগ ফলের অস্তিত্ব থাকবে যদি ম্যাট্রিক্সের ক্রম দুটি সমান হয় যেহেতু এ এবং বি দুটির ক্রম সমান তাহলে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি সংজ্ঞাত এটা হয়ে গেল আমাদের এ প্লাস বি সংজ্ঞাত সেটা প্রমাণ মানে সেটা হয়ে গেল এখানে এরপরে আচ্ছা আমরা এ প্লাস বি নির্ণয় করে নিই তাহলে এ প্লাস বি নির্ণয় করলে কি আসবে না এ প্লাস বি এটা সমান কি হবে না ওয়ান টু জিরো ওয়ান এর সাথে যোগ হবে কত না ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে যোগ করলে যোগ মানে কি এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের যোগ হবে অর্থাৎ আমরা এখান থেকে পাবো টু এখানে টু এর সাথে এখানে জিরো যোগ হবে অর্থাৎ আমরা আবার পেয়ে যাবো টু এখানে জিরো এবং জিরো যোগ হলে আমরা জিরো পাবো ওয়ান এবং ওয়ান যোগ হলে আমরা টু পাবো তো এটাই হবে আমাদের এ প্লাস বি এখন আমরা এবি ম্যাট্রিক্স এর মানে সংজ্ঞাত কিনা কি করে বুঝবো না বি ম্যাট্রিক্স সংজ্ঞাত হতে গেলে এ ম্যাট্রিক্স এর স্তম্ভ সংখ্যা এখন আমরা দেখি ওটা চেক করি যে বি সংজ্ঞাত কিনা এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কত না এর স্তম্ভ সংখ্যা দুই এবং সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা দেখো এটাও আছে দুই তাহলে এরা সমান আমরা জানি এবি ম্যাট্রিক্স সংজ্ঞা হতে গেলে এর স্তম্ভ সংখ্যার সংখ্যা বি এর সারি সংখ্যা সমান হতে হতো যেহেতু এরা সমান তাহলে আমরা বলতে পারি এবি আমাদের কি আসবে না দেখো ওয়ান টু জিরো ওয়ান এ ছিল এবং বি ছিল কত না ওয়ান জিরো জিরো ওয়ান আদতে বিচুয়ালি আর দুই ক্রমের একক ম্যাট্রিক্স আর আমরা জানি কোন একক ম্যাট্রিক্সের সঙ্গে আমরা যেই ম্যাট্রিক্সই গুণ করি না কেন সেই ম্যাট্রিক্সটাই আমাদের গুণ আকারে আসবে সেই কারণে এদের গুণফলটা হবে ওয়ান টু জিরো ওয়ান যেহেতু বি একটি একক ম্যাট্রিক্স দুই ক্রমের এবং তাহলে এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণে আমরা উত্তরে বি এ ম্যাট্রিক্সটাই ঘুরে পাবো সেটাই এখানে পাওয়া হচ্ছে আবার এরপরে আমরা দেখো বি এর সারি সংখ্যা সরি বিয়ের স্তম্ভ সংখ্যা বিয়ের স্তম্ভ সংখ্যা কোনটা না এইটা বিয়ের স্তম্ভ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দুই এটা সমান এ এর সংখ্যা অর্থাৎ এইটা তাহলে যেহেতু বিয়ের স্তম্ভ সংখ্যা এবং এর সংখ্যা একই উভয়ই দুই তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ এটা সংজ্ঞাত ঠিক আছে বি এ সংাত তাহলে আমরা বি এ যখন গুণ করবো কি আসবে ওয়ান জিরো জিরো ওয়ান তার সাথে গুণ হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান আমরা এক্ষেত্রেও একই বলবো যে যেহেতু বি একটি দুই ক্রমের একক ম্যাট্রিক্স তার সাথে যখন এ একটি টু ক্রস টু অর্ডারের ম্যাট্রিক্স গুণ করা হচ্ছে তখন ঘুরে আমরা এই ম্যাট্রিক্সটাই আবার পাবো অর্থাৎ অ্যান্সার আসবে ওয়ান টু জিরো ওয়ান এটা হবে বিএ ম্যাট্রিক্স এটা এবি ম্যাট্রিক্স এবং এই অংশটা হবে এ প্লাস বি ভিডঙ্ক ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো